আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ব্যাংকার ভাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যে অঙ্ক দেখব, এই অঙ্কটি 93তম ব্যাংকিং ডিপ্লোমায় এসেছিল, অর্থাৎ ডিসেম্বর 21 সালের পরীক্ষা। 2022 সালে মার্চ মাসে যে পরীক্ষা হয়ে গেল, এই পরীক্ষায় এটি এসেছিল 4 নম্বরের বিতে, অর্থাৎ 4-এর B নম্বর অঙ্ক এটি। এটি আজকে আলোচনা করব। তো 4-এর A নম্বরে এসেছিল থিওরি, এক্সপ্লেন দ্য অ্যাকুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং অ্যান্ড দ্য রিজন ফর অ্যাডজাস্টিং এন্ট্রি। বলছে অ্যাকুয়াল বেসিস অ্যাকাউন্টিং, অর্থাৎ বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান ব্যাখ্যা করতে বলছে, অ্যান্ড দ্য রিজন ফর অ্যাডজাস্টিং এন্ট্রি, এবং অ্যাডজাস্টিং এন্ট্রিজ দেওয়ার কারণটা দিতে বলছে। আর বিতে বলা আছে অঙ্ক, এটি আলোচনা করব। অঙ্কে বলা আছে কান্তা ইন্ডাস্ট্রিজ কালেক্ট টাকা 10 লক্ষ ফ্রম কাস্টমার ইন 2016। কান্তা ইন্ডাস্ট্রিজ সংগ্রহ করছে, আদায় করছে 10 লক্ষ টাকা ফ্রম কাস্টমারের কাছ থেকে 2016 সালে। অফ দ্য অ্যামাউন্ট কালেক্ট টাকা 2,50,000 ওয়াজ ফর সার্ভিস পারফর্মড ইন 2015। এই 10 লক্ষ টাকা যে আদায় করছে 2016 সালে, এই আদায়ের মধ্যে, কোন আদায়ের মধ্যে, এই 10 লক্ষ টাকা আদায়ের মধ্যে, সে কথা বলা আছে অফ দ্য অ্যামাউন্ট অফ কালেক্টেড, এই আদায়ের মধ্যে টাকা 2,50,000 ওয়াজ ফর সার্ভিস পারফর্মড ইন 2015। 2015 সালে সেবা সম্পাদন বাবদ 2,50,000 টাকা ছিল, অর্থাৎ এই 10 লক্ষ টাকার মধ্যে 2,50,000 টাকা ছিল যেটা সেবা দিয়েছিলাম 2015 সালে। আচ্ছা, তারপর আবার বলা আছে ইন অ্যাডিশন কান্তা পারফর্ম সার্ভিস ওর টাকা 3,60,000 ইন 2016, হুইচ উইল নোট বি কালেক্ট আনটিল 2017। অতিরিক্ত আরও কিছু বলা আছে এখানে। বলা আছে কান্তা পারফর্ম সার্ভিস, কান্তা সেবা সম্পাদন করেছে 3,60,000 টাকা মূল্যের সেবা সম্পাদন করেছে 2016 সালে, অর্থাৎ 2016 সালে 3,60,000 টাকার সেবা সম্পাদন করেছে, বাট বলা আছে হুইচ উইল নোট বি কালেক্ট আনটিল 2017, যেটি 2017 সালে আমরা কালেক্ট করব, অর্থাৎ 2017 সাল না আসা পর্যন্ত এটি আমরা আদায় করতে পারবো না, অর্থাৎ 2016 সালে এটি আমরা আদায় করতে পারবো না, 2017 সালে এটি আদায় হবে। তো এখানে এই 3টি টাকার অ্যামাউন্ট আপনাকে ধরতে হবে কোনটা কোন সালের। তাহলে 10 লক্ষ টাকা হচ্ছে 2016 সালে, 2,50,000 টাকা হচ্ছে 2015 সালে সেবা সম্পাদন করেছিলাম, যেটা আমরা 10 লক্ষ টাকার মধ্যে পেয়েছি, আদায় করেছি আছে। আর 2016 সালে আরও 3,60,000 টাকা সেবা সম্পাদন করেছে, কিন্তু আমরা 2017 সাল না আসা পর্যন্ত কালেক্ট করতে পারবো না, তার মানে এটা সেবা সম্পাদন হয়েছে বাকিতে। আচ্ছা, তারপর বলা আছে কান্তা ইন্ডাস্ট্রিজ অলসো পেইড টাকা 7,20,000 ফর এক্সপেন্স ইন 2016। কান্তা ইন্ডাস্ট্রিজ লিমিটেড 2016 সালে 7,20,000 টাকা খরচ প্রদান করেছে 2016 সালে। অফ দ্য অ্যামাউন্ট পেইড টাকা 3 লক্ষ ওয়াজ ফর এক্সপেন্স ইনকার্ড অন অ্যামাউন্ট 2015। এই অ্যামাউন্ট পেইডের মধ্যে একই কথাই ঠিক এখানে এরকম বলা আছে যে এটা আদায়ের, এটা হচ্ছে এক্সপেন্সের। 7,20,000 টাকার মধ্যে 3 লক্ষ টাকা ছিল খরচ 2015 সালে, যেটা নির্বাহ করা হয়েছিল। ইন অ্যাডিশন, অতিরিক্ত আরও কান্তা ইনকার্ড 4,20,000 এক্সপেন্স, তাহলে 4,20,000 টাকা খরচ নির্বাহ করেছে 2016 সালে, হুইচ উইল নোট বি পেইড আনটিল 2017, যেটি 2017 না আসা পর্যন্ত প্রদান করা হবে না। তার মানে 4,20,000 টাকা খরচ হয়েছে, বা টাকা এখনও প্রদান করিনি, মানে বাকিতে খরচ হয়েছে। এই ইনফরমেশন ভিত্তিতে দুটা ইনফরমেশন এখানে মূলত দেওয়া আছে, একটা হচ্ছে আয়ের ইনফরমেশন, আর একটা হচ্ছে ব্যয়ের ইনফরমেশন। এই দুটা ইনফরমেশনের ভিত্তিতে আমাদের রিকোয়ারমেন্ট পড়তে বলছে, 1 নম্বর কম্পিউট 2016 ক্যাশ বেসিস নেট ইনকাম, 2 নম্বর কম্পিউট 2016 অ্যাকুয়াল বেসিস নেট ইনকাম। তো ক্যাশ বেসিস নেট ইনকাম এবং অ্যাকুয়াল বেসিস নেট ইনকাম কি, এই জিনিসটা আগে আমরা একটু জেনে নিই। ক্যাশ বেসিস নেট ইনকাম হলো যে নির্দিষ্ট অর্থবর্ষে আমরা হিসাব করব, ওই নির্দিষ্ট অর্থবর্ষে যে টাকা আদায় করব, সবগুলো টাকাই আমাদের আয় হিসেবে গণ্য হবে, এবং ওই অর্থবর্ষে বা ওই আর্থিক বছরে আমরা যে টাকা প্রদান করব, খরচ প্রদান করব, সেগুলো আমরা ব্যয় হিসেবে ধরব। শুধু নগদ টাকা যেটা প্রদান করেছি সেটা, এবং শুধু নগদ টাকা যে গ্রহণ করেছি সেটা ধরবো আমরা, এটা হচ্ছে ক্যাশ বেসিস। আর অ্যাকুয়াল বেসিস হচ্ছে যে আপনার যে নির্দিষ্ট হিসাব বছর আপনি অঙ্ক করবেন, সেই হিসাব বছরের মধ্যে যে খরচগুলো বাকি তো হোক কিংবা নগদে হোক, খরচ হইলে সেগুলো খরচের অন্তর্ভুক্ত করতে হবে, আর আয় তেমনি যে আমাদের নগদে হোক বাকি তো হোক, ওই অর্থবর্ষের মধ্যে যদি আয়গুলো হয় তাহলে সেগুলো সবগুলো আয় হিসাবে ধরতে হবে, এটা হচ্ছে অ্যাকুয়াল বেসিস।
তো আমাদের প্রথমে এক নম্বর দেখব 2016 সালে ক্যাশ বেসিস নেট ইনকাম। এখানে এক নম্বর আমরা লিখব কান্তা ইন্ডাস্ট্রিজ ইনকাম স্টেটমেন্ট ক্যাশ বেসিস ফর দ্য ইয়ার ইন্ডিয়া 2016। আচ্ছা পার্টিকুলার্স টাকা টাকা এরকমভাবে লিখব। ইনকাম আমরা এখানে লিখব, ইনকাম লিখব কালেক্ট ফ্রম কাস্টমার ইন 2016। 2016 সালে যে কাস্টমারের কাছ থেকে কালেক্ট করছে কত টাকা, 10 লক্ষ টাকা, এই যেখানে বলা আছে 10 লক্ষ টাকা। আমরা এটা হচ্ছে আদায়েরটা বুঝাবে, তাই না? এটা এটা হচ্ছে আদায়, এই টাকাগুলো পাইছি, এখানে যে ইনফরমেশান দেওয়া আছে এই টাকাগুলো পাইছি, কত 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা আদায় করেছে কাস্টমারের কাছ থেকে 2016 সালে ক্যাশ পাইছি, সেহেতু সবগুলো টাকা আমাদের আয় হিসেবে ধরতে হবে 10 লক্ষ টাকা। তারপরে আমরা 2016 সালে যেহেতু বলছে, তাহলে 2016 সালে কত টাকা খরচ করেছি, 2016 সালে এই যে 7 লক্ষ 20 হাজার টাকা এক্সপেন্স পেইড করছি, প্রদান করছি, মানে নগদ টাকা শুধু পাইছি কি আর প্রদান করছি কি সেটা এখানে নিয়ে আসবো, সেই ডাটাগুলো নিব। তো পেইড ফর এক্সপেন্স 2016, 2016 কত করছে পেইড, 7 লক্ষ 20, তাহলে এই টাকাটা পাইছি, এই টাকাটা আমরা দিছি। তাহলে এই পাওয়া টাকা থেকে দেওয়া টাকা যদি বাদ দিই, যেটা থাকবে সেটা হচ্ছে ক্যাশ বেসিস নেট ইনকাম, এটা হচ্ছে আমাদের ক্যাশ বেসিস নেট ইনকাম। আর অ্যাকুয়াল বেসিস নেট ইনকাম যেটা দেখবো, ঠিক ঘর আমরা ওইভাবে দেখাবো, কান্তা ইন্ডাস্ট্রিজ ইনকাম স্টেটমেন্ট ক্যাশ বেসিস ফর দ্য ইয়ার ইন্ডেড 2016, পার্টিকুলার টাকা টাকা। তো ইনকামের এখানে লিখবো কালেক্ট ফ্রম কাস্টমার 2016 কত, 10 লক্ষ টাকা আদায় করেছি। এখন এই 10 লক্ষ টাকা আদায়ের মধ্যে, এখানে বলা ছিল 10 লক্ষ টাকা আদায়ের মধ্যে, এই যে 10 লক্ষ টাকা আদায়ের মধ্যে 2015 সালে অফ দ্য অ্যামাউন্ট কালেক্ট টাকা 2,50,000 ফর ওয়াজ সার্ভিস পারফর্ম, সার্ভিস পারফর্ম কত ইন 2015। তাহলে 2015 সালের সেবা সম্পাদনের জন্য আমরা কি করেছি, 2,50,000 টাকা আদায় করে যে আদায় করেছি, যেটা 10 লক্ষের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, তাহলে যেটা অন্তর্ভুক্ত থাকবে, অর্থাৎ এই পার্টিকুলার সালের 2016 সালের করতে বলছে, শুধুমাত্র 2016 সালের আয় এবং ব্যয়টা নিতে হবে, বাদবাকিগুলো আমরা বাদ দেব। তো এখানে 2015 সালের যে আমরা ক্যাশটা পাইছি সেটা আমরা বাদ দেব, কত 2,50,000 টাকা, যদি বাদ দেয় 7,50,000 টাকা থাকে। এখন আবার বলা আছে পারফরমেন্স সেবা সম্পাদন করেছি 2016-তে, কিন্তু 2017 না আসা পর্যন্ত আমরা আদায় করতে পারবো না। এখানে বলা আছে যে কান্তা পারফর্ম সার্ভিস ওর টাকা 3,60,000 2016, 2016 সাল সেবা সম্পাদন করেছি বাট কিন্তু 2017 সালে না আসার মতো আদায় করতে পারবো না, তার মানে এটা 2016 সালেরই আমাদের আয়টা, কিন্তু 2017 সালে গিয়ে হয়তো টাকা পাবো। তাহলে যে সালে আয় হয়েছে বাকিতে হোক, তাহলে সেটা ওই সালের অন্তর্ভুক্ত করতে হবে, তাহলে এটা যোগ করতে হবে পারফর্ম সার্ভিস 2016 ইন 2016 হুইচ উইল নোট বি কালেক্ট আনটিল 2017, এটা আমরা কি যোগ করবো, এর সময় যোগ করে 11,10,000 টাকা হবে। এই 11,10,000 টাকা হচ্ছে আমাদের অ্যাকুরাল বেসিসে ইনকাম, এই সালে 2016 সালের অ্যাকুরাল বেসিসে ইনকাম হচ্ছে 11,10,000। এখন এক্সপেন্স বাদ দেবো, এক্সপেন্স ঠিক ওই একই রকম, 2016 সালে যে এক্সপেন্স ছিল 7,20,000 টাকা, এর মধ্যে 2015 সালের যে এক্সপেন্স আমরা প্রদান করেছি, এই যে 2015 সালে যে এক্সপেন্স প্রদান করেছি কত, 3 লক্ষ টাকা ওয়াজ ফর এক্সপেন্স ইনকার্ড অন অ্যামাউন্ট ইন 2015। 2015 সালের যে এক্সপেন্স প্রদান করেছি আমরা, 7,20,000 মধ্যে ছিল অন্তর্ভুক্ত, তাহলে সেটা আমরা বাদ দেবো, তাহলে এক্সপেন্স থেকে 3 লক্ষ টাকা বাদ দিলে 4,20,000 টাকা থাকে। এবং আবার বলছে 2016 সালে আরও এক্সপেন্স ইনকার্ড করেছে, খরচ নির্বাহ করেছে কত টাকা, 4,20,000 টাকা আমাদের এখানে দেওয়া আছে, এই যে ইন অ্যাডিশন কান্তা ইনকার্ড 4,20,000 এক্সপেন্স ইন 2016 হুইচ উইল নোট বি পেইড আনটিল 2017, 2017 সাল না আসা পর্যন্ত আমরা প্রদান করব না। এটি হচ্ছে আমাদের কাছে 2016 সালের খরচ, কিন্তু 2017 সালে প্রদান করবো, অর্থাৎ 2016 সালের খরচ হিসাবে এটি আমাদের যোগ করতে হবে। তো এখানে এই জন্য লিখবো, তো এখানে লিখবো ইনকার্ড এক্সপেন্স ইন 2016 হুইচ উইল নোট বি পেইড আনটিল 2017, 2017 সাল না আসা পর্যন্ত আমরা এই খরচ প্রদান করবো না। কোন খরচ, 2016 সালের যে খরচ নির্বাহ করেছিলাম কত, 4,20,000 টাকা, এটা আমরা যোগ করবো, যোগ করলে 8,40,000 টাকা, তাহলে এটা হচ্ছে আমাদের আয় 11,10,000 টাকা, আর এটা হচ্ছে আমাদের ব্যয়। এই আয় থেকে ব্যয় যদি আমরা বাদ দেই, তাহলে যে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের নেট ইনকাম, কি অ্যাকুরাল বেসিস নেট ইনকাম, অ্যাকুরাল বেসিস নেট ইনকাম হচ্ছে কত, 2,70,000 টাকা লিখে এটা আমরা দুইটা দিয়ে ক্লোজ করে দেবো। এইভাবে এই অঙ্কটি আমরা করব। এই 4 নম্বরের, তো এই 4 নম্বরের সি নাম্বার যে কোশ্চেনটি, সেটি আমি নেক্সট টিউটোরিয়ালে আলোচনা করব। টিউটোরিয়ালগুলো ছোটো ছোটো করার চেষ্টা করছি, যাতে আপনাদের দেখতে সহজ হয় বা সুবিধা হয়। তো প্রিয় ব্যাংকার ভাইরা, যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই আপনি কমেন্টে আপনার অনুভূতি জানাবেন এবং
আপনি কোন অধ্যায়ের ভিডিও ক্লাস দেখতে চান সেগুলো কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।